উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ টান টান উত্তেজনা এই মুহূর্তে ভাটাগুড়িতে। রতনের সন্ধানে ভাটাগুড়ি অভিযানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ টান টান উত্তেজনা এই মুহূর্তে ভাটাগুড়িতে। গত কয়েকদিন ধরেই ভাটাগুড়ি এবং নিশীথ প্রামাণিক নিয়ে একের পর এক মন্তব্য করেছেন উদয়ন গুহ এবং আজ রতনের সন্ধানে ভাটাগুড়ি অভিযানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই মুহূর্তে টান টান উত্তেজনা ভাটাগুড়িতে, দেখব সেখানকার চিত্র এবং তার সাথে একই সাথে এই ঘটনাকে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং সেখানে একাধিক তর্ক বিতর্ক বাক বিতণ্ডা কিন্তু উঠে আসছে একে অপরের মন্তব্য পাল্টা মন্তব্যে। এই মুহূর্তে উত্তপ্ত যেমন রাজনীতি, তার সাথে ভাটাগুড়িতে রতনের সন্ধানে ভাটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি অমৃতা। কি জানিয়েছেন অমৃতা, শুনবো। ঘনি এসেছে সময়, আর কিছুক্ষণের মধ্যেই ভেটাগুড়িতে এই ভেটাগুড়ি চৌপথিতেই তৃণমূল কংগ্রেসের মিছিল হতে শুরু করবে। মিছিলে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। রতনের খোঁজে তিনি আসছেন ভেটাগুড়িতে। এই রতন সেই রতন নয়, এক রতন চলে গেছেন, তাতে কি হয়েছে, অন্য অনেক রতন আছেন, তাকে খুঁজে বের করতেই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর আজকে ভেটাগুড়ি অভিযান। অপরদিকে গ্রামেই ঠিক পাশের অন্য গ্রামেই ঘুরছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি কিন্তু জনসংযোগে বেরিয়েছেন এবং সেখান থেকে কিন্তু বলেছেন রতনে রতন চেনে, তাই রতনকে যে রতনকে চিনবে না সে রতনকে হারাতে বাধ্য। তিনি কিন্তু কার্যত এই সুরেই কথা বলেছেন উদয়ন গুহকে। আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু পুলিশের নিরাপত্তা ব্যারিকেড করে বন্ধ করে দিতে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। অপরদিকে চৌপথিতে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পরবর্তীতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় তার আগেই তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। কার্যত আর কিছুক্ষণের মধ্যেই এই ভেটাগুড়ির চৌমাথার মোড় থেকে শুরু হবে তৃণমূল কংগ্রেসের মিছিল। এবং আমরা দেখেছি গতকালই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন এবং জানান দিয়েছেন ভেটাগুড়ি অভিযান, দলে দলে যোগ দিন। তো কার্যতই আজকের এই মিছিলকে করে কিন্তু দুপক্ষের মধ্যেই একটা চাপা উত্তেজনা রয়েছে, পাশাপাশি প্রশাসনের পক্ষে যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমি দিনহাটার ভেটাগুড়ি থেকে অমৃতা দে, ডিজিটাল বাংলা। এক রতন গিয়েছে কিন্তু অন্য রতনকে খুঁজে নেবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাই রতনের সন্ধানে ভাটাগুড়ি অভিযানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। টান টান উত্তেজনা ভাটাগুড়িতে, যত কাণ্ড ভাটাগুড়িতেই। আর এই প্রসঙ্গে কি মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক? হিসেবে আসি না, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমার সহযোদ্ধা সহকর্মীদের সঙ্গে দেখা করতে আসি, এটাই আমার পরিচয়। আমি যখন আমার সরকারি প্রোগ্রামে যাই, দেশে বিভিন্ন রাজ্যে, সেই সমস্ত রাজ্যে যখন যাই, সেখানে আমার সরকারকে প্রতিনিধিত্ব করতে চাই। এবং আমি যখন আমার গ্রামে আসি, আমার গ্রামের মানুষদের সুখ দুঃখ, তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শোনা, এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। যে যাই বলুক না কেন, যে যাই মন্তব্য করুক না কেন, আমার পথে আমি অবিচল থাকবো, আমার কাজ আমি করে যাব। এবং নির্দিষ্ট সময় আসতে পরে দেখতে পারবেন যে এই কাজের ফল সাধারণ মানুষ কিভাবে দুহাত ভরে আশীর্বাদ করে। দাদা, একটা বিষয়, যে রতন বর্মন প্রধান আপনার হাতে যোগদান করলেন, সেই রতনের সন্ধানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ভেটাগুড়িতে মিছিলে ডাক দিয়েছেন, আজকে মিছিল, কি বলবেন? দেখুন, রতনকে তো ধরে রাখতে পারেনি, রতন তো মানে রতনকে যে চিনবে সেই তো রতনকে ধরে রাখতে পারবে, রতনকে ধরে রাখতে পারেনি। এবার আপনারা জানেন যে কথায় আছে রতনে রতন চেনে আর কে কচু চেনে, তো স্বাভাবিকভাবেই যে কচু চিনবে সে তো রতনকে ধরে রাখতে পারবে না, তাকে রতনকে খুঁজতে হবে। তো স্বাভাবিকভাবেই বলবো যে এইসব বাজে মন্তব্য, বোকার মতন মন্তব্য, রতনকে খুঁজতে যাচ্ছি, রতন আমার সঙ্গেই আছে। একবার ক্যামেরাটা ঘুরে দেখান কত জনতার মাঝখানে আছে।
রতন এই গ্রামের প্রধান নির্বাচিত, এই যে রতন আছে এই দেখুন, দেখতে পাচ্ছেন রতনকে ক্যামেরার সামনে, এরকম কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা হয়, ফড়িংও নিজেকে কখনো কখনো পাখি পাখি ভাবে, আবার ওই যে দূর থেকে দেখলে মনে হয় সাপ, আর আপনারা খুঁজে দেখবেন যে এই বক্তব্যগুলো দিচ্ছে সে আসলে কেঁচো। কার্যত রতনের রতন সেনে সুরে সেনে কচু, এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং এই প্রসঙ্গে উল্লেখ্য, বুধবার রাতে ভাটাগুড়ি চৌপতিতে যোগদান অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়, আর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঋষির প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান ভাটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন বর্মন, পঞ্চায়েত সদস্য বর্মন, সদস্যা কাকলি বর্মন, সুবিতা বর্মন, দিনহাটা ওয়ান বি ব্লক তৃণমূল যুব সহসভাপতি চন্দন বর্মন এবং আরো কয়েকজন অঞ্চল কমিটির সদস্য সহ 200টি পরিবার, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের যোগদান করার নিশ্চিত প্রামাণিক। এবং বিগত কয়েক সপ্তাহ থেকেই তৃণমূলে ভাঙন ধরাচ্ছেন মন্ত্রী এবং নিজের এলাকা ভাটাগুড়িতে পথসভা এবং যোগদান কর্মসূচি করে তৃণমূলের ভিত কয়েকদিন ধরেই কাঁপিয়ে চলেছেন কি মন্ত্রী নিশীথ, এমনটাই মন্তব্য কিন্তু করেছেন বিভিন্ন মহল। তবে তৃণমূলে যোগদান করে ভাটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েতে প্রধান রতন বর্মন কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছেন তৃণমূল থেকে, আর কার্যত এবার অন্য রতনের সন্ধানেই কিন্তু ভাটাগুড়িতে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। টান টান উত্তেজনা এই মুহূর্তে আবারও ভাটাগুড়িতে, আর তাই সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রতনের সন্ধানকে নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকও। তবে এই বিষয়ে উল্লেখ্য, শুনলেন নিশীথ প্রামাণিক কিন্তু একদম মন্তব্য করেন এবং তার সাথেই পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের যৌনসংযোগ শুরু হয়ে গিয়েছে এবং কার্যত তিনি কিন্তু সেখান থেকে আর জানিয়েছেন যে রতনের রতন চেনে আর সুরে চেনে কচু, এবং এটা নাম না করে কার্যত যে কচু চিনবে সে রতনকে তো আর ধরে রাখতে পারবে না, তাকে রতনকে খুঁজতে হবে। কথায় আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ফড়িং ও নিজেকে কখনো পাখি ভাবে, দূর থেকে দেখলে মনে হয় সাপ আর সামনে গিয়ে দাঁড়াবে, যিনি বক্তব্যগুলি দিচ্ছেন তিনি কেঁচো, এমন মন্তব্য করতে আজকে শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। কয়েকদিন ধরেই বিস্ফোরক চাঁচাছোলা আক্রমণে তিনি, এবং আজ বিস্তারিত জানবো কি হয়েছে সেখানে, জানবো অমৃতার কাছে, অমৃতা ফোনে রয়েছে আমাদের সাথে, আমাদের সহকর্মী অমৃতা বিস্তারিত জানাও যে আজ ঠিক কি হলো। আজ সকাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেটাগুড়িতে বিভিন্ন গ্রাম, যেমন দেখা গিয়েছে যে খারিজা বালাডাঙ্গা গ্রামে তিনি কিন্তু জনসংযোগে রয়েছেন, যোগাযোগ করছেন বিভিন্ন সাধারণ মানুষের সাথে, কথা বলছেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন, এবং সেখানে যে চিত্র গতকালও আমরা তুলে ধরছিলাম সেভাবে দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু কাতারে কাতারে মানুষ যোগদান করছে, তার হাত থেকে দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নিচ্ছে। কিন্তু দেখো গতকাল বা তার আগের দিন যে যোগদান আমরা দেখিয়েছিলাম এটাগুড়ির এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন বর্মন সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য, মোটামুটি এখন বলা যেতে পারে 5 জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেছে। সেই বিজেপিতে যোগদান করার পরেই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ডাক দিয়েছেন ভেটাগুড়ি অভিযানের। কালকে কিন্তু তিনি বলেছেন রতনের সন্ধানে তিনি ভেটাগুড়িতে আসছেন, এবং আজ কিন্তু সন্ধেবেলা সেই মুহূর্ত আসন্ন, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে এবং এখানে জমায়েত হতে শুরু করেছে কর্মী সমর্থকরা। থমথমে এলাকা, অপরদিকে নিশীথ রয়েছেন জনসংযোগে, প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতার সাথে এই বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিকে নজর দেওয়া হচ্ছে। ভেটাগুড়িতে কিন্তু পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এখন দেখার, আর কিছুক্ষণ পরে মিছিল শুরু হবে বলে মনে হচ্ছে, তারপরের পরিস্থিতি কিন্তু পরেই জানাতে পারবো। পর্ণা একদমই অমৃতা, এই মুহূর্তে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন তার নিজের ঘরে, যদিও বছরের অন্যান্য অনেক সময় তিনি অনুপস্থিত থাকেন এবং সেই সুযোগ নাকি নেয় তৃণমূল, এমন অভিযোগ ওঠে, এবং আজ কিন্তু তিনি উপস্থিত রয়েছেন এবং একই সাথে তার এলাকাতেই আবার আসছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যিনি দিনহাটার একেবারে একচ্ছত্র অধিপতি আবার অনেকে বলে থাকেন। দুয়ে মিলে ক্লাশ একটা হওয়ার কোনো সম্ভাবনা কি রয়েছে এই মুহূর্তে? কারণ ভেটাগুড়ি সবসময়ই আমরা একেবারে খবরের শিরোনামে সবসময়ই পাই। দেখো ভেটাগুড়ি উত্তপ্ত এবং রাজনৈতিক পরিস্থিতিতে আমরা 2000
2021 2019 বার বার কিন্তু ভেটাগুড়ির রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি দেখিয়েছি। তবে আজ এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি। যেহেতু সন্ধে 6:30 মিছিল হওয়ার কথা ছিল, কর্মীরা জমায়েত হতে শুরু করেছে। প্রচুর কর্মী সমর্থকের জমায়েত ইতিমধ্যেই ভেটাগুড়ির ফুটবল খেলার মাঠে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। তবে শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছে কিন্তু পুলিশ প্রশাসন। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে যাতে মিছিল হয় সেই দিকে নজর রাখছে। এবং মিছিল আর কিছুক্ষণ মধ্যে শুরু হবে। অপরদিকে কিন্তু নিশীত প্রামাণিককেও বলতে শোনা গেছে যে মিছিল যাতে শান্তিপূর্ণ হয় সেদিকেই নজর রাখা হবে। কিন্তু আরো একটা শেষ প্রশ্ন তোমার কাছে থাকবে যে আমরা জানি ভেটাগুড়ি বাজার এলাকায় এই কর্মসূচি যেহেতু নেওয়া হচ্ছে, ভেটাগুড়ি বাজার থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে কিন্তু নিশীত প্রামাণিকের বাড়ি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার নিরাপত্তার একটা বিষয় তো থাকে। কারণ পূর্বে আমরা বহু ঘটনা দেখেছি, অন্য জায়গায় দেখেছি, সেই সমস্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের যে নিরাপত্তা বাহিনী রয়েছে তার বাড়ির আশেপাশে মোতায়েন, সেসব দিকে কিছু দেখলে তুমি, কিছু লক্ষ্য করলে? দেখো, প্রতিবারই ভেটাগুড়িতে যখন কোন রকম কোন কর্মসূচি হয় তার আগেই পুলিশের পক্ষ থেকে নিশীত প্রামাণিকের যে বাড়ির যে রাস্তা রয়েছে কিছুটা দূরেই ব্যারিকেড করা হয়। এবারও কিন্তু সেই একই ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, যাতে সেই রাস্তার দিকে কোন রকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল পা বেরোতে না পারে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তো সেই রাস্তা আগাগোড়াই বন্ধ করে দেওয়া হয়। এবারও সেই বন্দোবস্তই করা হয়েছে। একদমই অমৃতা, তুমি নজর রাখো ঘটনার দিকে, আমরা প্রতিনিয়ত তোমার কাছে আপডেট নেব। এবং আপাতত ধন্যবাদ তোমাকে। আবারও একবার আপনাদের জানাবো যে গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন, তিনি কিন্তু হাতছাড়া হয়েছেন তৃণমূলের থেকে, তিনি চলে গিয়েছেন বিজেপিতে। এবং প্রধান হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবে এই মুহূর্তে অস্বস্তিতে তৃণমূল, এবং তাদের গোটা গ্রাম পঞ্চায়েতে কি হাতছাড়া হবে প্রশ্নটা কিন্তু সেদিকেও উঠছে। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অন্য রতনকে খুঁজতে বেরিয়ে পড়েছেন মাঠে, নিয়েছেন কর্মসূচি। সেই কর্মসূচি 6:30 সংগঠিত হওয়ার কথা থাকলেও কর্মীরা জমায়েত হয়েছেন, একটু সময় লাগছে, তাই সেই কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। তবে একই সাথে যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বিজেপির নেতা, তিনি কিন্তু আজ একের পর এক গ্রামে যাচ্ছেন। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি তাকে বিভিন্ন জায়গায় গ্রামে জনসংযোগ করতে, এবং যেখানে লোকসভা ভোটও আর হাতে বেশি দিন নেই বলা চলে। তো সেই সমস্ত কিছুকে মাথায় রেখে বিজেপিও কিন্তু একেবারে প্রস্তুত। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে আমাদের সেদিকে। তবে আবারও একবার আপনাদের জানিয়ে রাখবো যে রতনকে খুঁজে বের করে এবার ভেটাগুড়ি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় গুহ, আর এই রতনের বিষয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। এবং নাম না করে কিন্তু কেঁচো হিসেবেও সম্বোধন করলেন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। এবং সব মিলিয়ে এই মুহূর্তে দিনহাটার ভেটাগুড়িতে জনসংযোগে বেরিয়ে উদয়ন গুহের রতনের সন্ধানের অভিযানকে এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং ভেটাগুড়িতে দুদিন ধরেই জনসংযোগ করছেন নিশীত প্রামাণিক, গ্রামগঞ্জে চষে বেড়াচ্ছেন তিনি। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান সহ বিজেপিতে যোগদান করেছেন একাধিক তৃণমূল কর্মী, এবং এরপর থেকে এই পঞ্চায়েত ভোটের জামামা বেজে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরপর ভেটাগুড়িতে অভিযানের ডাক দিয়েছেন উদয়ন গুহ, রতনের সন্ধানে ভেটাগুড়ি অভিযানে আসতে চলেছেন উদয়ন গুহ, আর কিছুক্ষণের মধ্যেই সেই কর্মসূচি শুরু হবে, নজর থাকবে আমাদের সেদিকে। তবে এই মুহূর্তে টান টান উত্তেজনা আবারও দিনহাটার ভেটাগুড়িতে, আর ভেটাগুড়িতেই যত গণ্ডগোল, শুরু থেকে আমরা সেই দৃশ্যই আপনাদের দেখিয়েছি। তবে আজ কোনো গণ্ডগোল হবে সেই আশঙ্কা মানুষের মধ্যে যেমন রয়েছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু চাইছে আর কোনো গণ্ডগোল চায় না তারা ভেটাগুড়িতে। কারণ সবসময় বোমা বারুদের যেন আখড়া হয়ে থাকে এই ভেটাগুড়ি। একদিন পেরোতে না পেরোতেই বিভিন্ন ঘটনার সম্মুখীন হন গ্রামবাসীরা, ফলে তারা স্বাভাবিকভাবেই শান্তিতেই বসবাস করতে চান। কিন্তু এই মুহূর্তে রতনের সন্ধানে কিন্তু ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আর সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। এবং আজই কিন্তু কেঁচো বলে তাকে নাম না করে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক।